আপনাদের কাছে অনুরোধ করছি, আসসালামু আলাইকুম প্রিয় আশাশুনিবাসী, আমি মোহাম্মদ মমিনুল ইসলাম পিপিএম, অফিসার ইনচার্জ আশাশুনি থানা, বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভকামনা জানাই। আপনারা ইতিমধ্যে জানছেন এবং দেখতে পাচ্ছেন যে কোভিড-19 দ্রুত গতিতে বিস্তার লাভ করছে। এই কোভিড-19 থেকে পরিত্রাণের জন্যে আমাদেরকে স্বাস্থ্যবিধি মানার কোনো বিকল্প নেই। আমরা সকলেই বাঁচতে চাই, সুস্থ দেহে সুন্দর মনে বাঁচতে চাই। আমরা কোনো অস্বাভাবিক মৃত্যু দেখতে চাই না। ইতিমধ্যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, মাননীয় সরকার আমাদের মাঝে এই সংক্রান্তে কিছু আদেশ জারি করেছেন। সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় কোনো অনুষ্ঠানে 100-এর বেশি জনসমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই টিকা সনদ অথবা 24 ঘন্টার মধ্যে PCR সার্টিফিকেট আনতে হবে। আপনাদের আমি আরও পরিষ্কার করতে চাই, এই আদেশ দ্বারা আপনাদেরকে সভা সমাবেশ, রাষ্ট্রীয় বা সামাজিক বা ধর্মীয়, আপনাদেরকে নিরুৎসাহিত করছে। আপনাদের আপামর জনগণের স্বাস্থ্য সুরক্ষার জন্যে, জীবন সংহার থেকে নিজেদেরকে নিরাপদ থাকার জন্যে, আপনাদের প্রত্যেকের সুরক্ষার জন্যে আশা করি আপনারা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এই নিষেধাজ্ঞা আপনারা মেনে চলবেন এবং সকলে কোভিড-19 থেকে নিরাপদ থাকবেন। বাজার, শপিং মল, মসজিদ, বাস স্ট্যান্ড, লঞ্চঘাট, রেল স্টেশন, জনসমাবেশে অবশ্যই সকলে মাস্ক ব্যবহার করবেন এবং বাইরে থেকে ঘরে ফেরার পরে আপনারা সকলেই হাত দুটো স্যানিটাইজড করবেন বা সাবান দিয়ে হাত দুটো ভালো করে ধুয়ে তারপরে যে কোনো খাবার খাবেন বা কাউকে স্পর্শ করবেন। আমরা সর্বতোভাবে আপনাদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে মনিটর করবার জন্যে মাঠে আছি। আবারও আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা আপনাদের কল্যাণের জন্য, আপনাদের নিজেদের সুরক্ষার জন্য আপনারা এই স্বাস্থ্যবিধি মানবেন, সব ধরনের জন সমাবেশ থেকে নিজেকে গুটায় রাখবেন, পারতপক্ষে কোনো কাজ না থাকলে বাইরে ঘোরাফেরা থেকে বিরত থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে আপনাদের স্ব স্ব কাজ সম্পাদন করবেন। আপনাদের কাছে এই আশাবাদ ব্যক্ত করি এবং এই অনুরোধ করি, সকলেই ভালো থাকবেন, সকলের সুস্বাস্থ্য কামনা করি, সকলের পরিবারের সুস্বাস্থ্য কামনা করি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, কোভিড-19 এর ব্যাপক বিস্তার থেকে বিস্তার রোধ করুন। ধন্যবাদ সবাইকে।